এই ভাইটা পুরো থুকে পড়ে বাইকটা কিনল, তাই না সুজিত ভাই? বুঝবেন বুঝবেন না, তো আসল দিব আপনি সিবিএস নিলেন না, সিবিএস নিলেন না আপনি, সিবিএস তো নিতে পারতো, সিবিএস দেখতে ভালো লাগে। আমার জন্য না, বাইক হচ্ছে আমার সিনিয়র বড় ভাই সুনীল ভাইয়ের জন্য। আমার যারা ওল্ড সাবস্ক্রাইবার তারা তাকে অনেক ভালো করে চিনেন, আমার ব্লগে বেড়ে তাকে দেখছেন, কারণ তার সাথে আমার নেটওয়ার্ক অনেক পিরিসিটি টুট ছিল। যাই হোক, এখন বেরোতে হবে, নাহলে সববারের মতো আজকে লেট হয়ে যাবো, আর আজকে লেট হলে আমার খবরই আছে। A few moments later. আমার জন্য সুইট ভাই আসাদ গেট ওয়েট করতেছে, তো আমি এখন আসাদ গেট যাবো, তারপর ওইখান থেকে বসিরা যাবো। বসিরার আগেই ওইখানে একটা শোরুম আছে, আমি এখনও পুরোপুরি জানি না ডিটেলস, আমাকে শুধু বলছে আসাদ গেট যাওয়ার জন্য, ওইখান থেকে বাইক নিবো আমরা। রাগ ভালো, বাইরে রোদ কম, তো পুরে একবারে ছাই বানায় ফেলতো। বাইক স্লো চালাইতে ইচ্ছা করে না, ওয়েদারটা জোস। তারা অলরেডি চলে গেছে, আমাকে অ্যাড্রেস সেন্ড করে দিছে, বাইক ভ্যালি হোন্ডা শোরুম, এখন ওইখানে যাচ্ছি। আর এই পরিমাণ রোদ আর জ্যাম, মনে হচ্ছে গ্রিলে যাবো একেবারে। পুরো 12টা বাজে দিছে, রোদ আর জ্যাম, এত খারাপ লাগতেছে। চলে আসছি বাম সাইডে, এই যে হোন্ডা শোরুম। এই ভাইটা পুরো থুকে পড়ে বাইকটা কিনল, তাই না সুজিত ভাই? বুঝবেন বুঝবেন না, তো আসল দিব আপনি সিবিএস নিলেন না, সিবিএস নিলেন না আপনি, সিবিএস তো নিতে পারতো, সিবিএস দেখতে ভালো লাগে। উপরে উঠা পড়েন, উপরে উঠা পড়েন। আমি ফার্স্ট টাইম হর্নেট চালাই দিছি, ব্রেক, হ্যাঁ ব্রেক জোস, বাইক আরো স্মুথ হবে। এখন বাইক স্লোলি স্লোলি চালাইতে হবে, কারণ ব্রেকিং চলতেছে। 5 বছর পর এটার টপ চেক করবো ইনশাল্লাহ।
সেই সেই নামবেনই তো, উঠাইলাম না, আসেন নিচে নামেন। এখন কিছু ইনফরমেশন দিব। হে গুগল, হোন্ডা সিবি হর্নেট 160R ফুল ফিচার্স। According to DriveSpark, the Honda CB Hornet 160R is powered by a 162.71cc air-cooled single-cylinder engine with a maximum power output of 15.04 bhp at 8,500 revolutions per minute and a peak torque output of 14.76 Nm at 6,500 revolutions per minute. The head-equipped engine is mated to a 5-speed gearbox. Auntie, আপনার কথা আমি কিছুই বুঝতে পারিনি, এরাও বুঝতে পারিনি। যাই হোক, আমি বলতেছি, হোন্ডা সিবি হর্নেট 160R, সিবি হর্নেট 163cc সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুল ইঞ্জিন, অ্যান্ড হর্স পাওয়ার হচ্ছে 15.1 bhp, অ্যান্ড টর্ক 14.7 Nm। ফার্স্ট টাইম হর্নেট দেখে মনে করছিলাম বাইকের ওয়েট অনেক বেশি, বাট অনেক অনেক লাইট, অনলি 137 kg, অ্যান্ড ফার্স্ট টাইম হর্নেট রাইড করে ভালোই লাগছে। অ্যান্ড হর্নেটের ফুল ক্যাপাসিটি হচ্ছে 12 liter। অ্যান্ড হোন্ডা হর্নেটে HET টেকনোলজি ইউজ করছে, HET হচ্ছে হোন্ডা ইকো টেকনোলজি। HET-র জন্য বাইকের মাইলেজ বেশি পাওয়া যাবে, অ্যান্ড পারফরমেন্স আরও বেশি ভালো পাওয়া যাবে। বাইক অলরেডি 3000 কিলোমিটার চালানো হয়ে গেছে, অ্যান্ড আমরা মাইলেজ পাইছি 40 থেকে 45 কিলোমিটার পার লিটার। অ্যান্ড হর্নেটের 3টি কালার অ্যাভেলেবল, স্পোর্টস রেড, গ্রিন অ্যান্ড ব্লু। অ্যান্ড ওয়ান ইম্পর্টেন্ট থিং, ফার্স্ট টাইম হর্নেটের গিয়ারবক্স একটু হার্ড থাকে, দেন ফার্স্ট সার্ভিসের পর অটোমেটিক গিয়ারবক্স স্মুথ হয়ে যায়। সো অনেকে কেনার পর টেনশনে পড়ে যায় যে গিয়ার বক্স এত হার্ড ক্যান, সো টেনশনে কোনো কারণ নেই, ফার্স্ট সার্ভিসের পরে অটোমেটিক গিয়ার বক্স স্মুথ হয়ে যাবে। অ্যান্ড হোন্ডা সিবি হন্ড্রেডের প্রাইস হচ্ছে 1,90,000। শুধু একটা কথাই বলবো, প্রাইস অনুযায়ী বেস্ট বাইক। আমি সাজেস্ট করবো যদি হর্নেটই নেওয়া হয় তাহলে হোন্ডা সিবি হর্নেট সিবিএস ভার্সন নেওয়ার জন্য, কারণ সিবিএস ভার্সন বেস্ট, ব্রেকিং সিস্টেম আরও আপডেট, আরও অনেক বেশি ভালো। সো সিবিএস নেওয়া বেটার হবে। অ্যান্ড হোন্ডা সিবি হর্নেটের সিবিএস ভার্সনের প্রাইস হচ্ছে 2 lakhs। আর এই এত দূরে থেকে বাইক নেওয়ার কারণটা হচ্ছে ওরা 7 days-এর মধ্যে বাইকের নাম্বার দিয়ে দিবে, কারণ অন্য বেশিরভাগ জায়গায় সব জায়গায় নাম্বার দিতে অনেক লেট করে। তো এই কারণে মূলত এত দূরে আসা, আর কিছুই না। আমি তো শুনে অবাক হয়েছি, ওই বাসার এখানে এতগুলো হোন্ডা শোরুম থাকতে আপনি কেন ওইদিকে যাবেন? তো সে বলো বাইকের নাম্বার অনেক তাড়াতাড়ি দিবে। বললাম তাহলে তো ভালোই, তো দেখা যাক এখন কি হয়। তো আমরা এখন যাবো হচ্ছে গিয়ারেক্সে, বিলমলা RKYT হেলমেটগুলো দেখবো, বেসম্ভব বিলমলা হেলমেট নেওয়া হবে, তো দেখা যাক কোনটা পছন্দ হয়। বাইকের ব্রেকিং চলতেছে, এই জন্য স্লো যাইতে হইতেছে। হর্নেটের ব্যাকলাইট ডাউন আছে চোস লাগে। আমি যদি আগে জানতাম তাহলে আমি জীবনে মহাপুরতে ঢুকতাম না, এই কারণে আমার প্রচুর জ্যাম ধাক্কাইতে হয়েছে আর রোদে পুড়তে হয়েছে। তো আমরা এখন গাবতলিতে বেরিয়ে যাবো, সামনে চৌরাস্তা থেকে বামে চলে যাবো। রোডে চলে আসছি, হেলমেট ডান। সুইনবা আগে থেকে চুজ করে রাখছিল যে সে বিলমোলার WTD নেবে, বাট ব্যাড লাক স্টক আউট, এই জন্য আমাদের বিলমোলার বানি নেওয়া হয়। অ্যান্ড হেলমেট প্রাইস হচ্ছে 6,800 টাকা। বিলমোলা নিয়ে কোনো কিছু বলার নাই, শুধু এতটুকু বলবো কম প্রাইসে বিলমোলার বেস্ট কোয়ালিটি হেলমেট পাওয়া যায়। যাই হোক, ব্লগ হিট দ্য লাইক বাটন। আজকে এই পর্যন্ত, সো টেক কেয়ার, বাই বাই, আল্লাহ হাফেজ।